জাতীয় নির্বাচন সামনে রেখে ভোটের বার্তা নিয়ে কৃষক নারী এবং শিক্ষার্থীদের ঘরে ঘরে পৌঁছাতে চায় আওয়ামী লীগ। এ লক্ষ্যে শিক্ষার্থীদের কাছে যাবে ছাত্র লীগ, কৃষকের কাছে যাবে কৃষক লীগ এবং নারীদের কাছে যাবে যুব মহিলা লীগ। শিগগিরই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন এবং মানবিকতার দর্শন নিয়ে ভোটারদের সঙ্গে মিশে যাবে তিন সংগঠনের নেতাকর্মীরা। বছরের শেষে বা পরের বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এর মধ্যেই মাঠে আওয়ামী লীগ সহ দলটির বিভিন্ন সহযোগী সংগঠন। জনসংযোগ আরও জোরালো করতে উন্নয়নের বার্তা নিয়ে ভোটারদের সাথে সরাসরি মিশে যাওয়ার কথা বলছে সংগঠনগুলো। আমরা কিন্তু একটা মানুষের ঘরের উনুন পর্যন্ত পৌঁছাতে পারি, একটা নারীর পক্ষে কিন্তু সম্ভব। এই নির্বাচনকে সামনে রেখে আমরা সবচেয়ে বেশি ভোটারদের, যারা যারা নতুন ভোটার তাদের জন্যও কাজ করব, যারা আগে আমাদের ভোটার কিছু রয়েছে তাদের জন্যও কাজ করব। যে পদক্ষেপগুলি গ্রহণ করার কারণে আজকে দেশ এবং দেশের মানুষ এবং কৃষক এই খাদ্যে পুষ্টিতে আজকে নিরাপত্তা নিশ্চিত হয়েছে, সেই পদক্ষেপগুলি হাট সভা করে হাটে বিতরণ করার নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ কৃষক লীগ। তরুণদের কাছে স্মার্ট বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে ভোট চাইতে প্রস্তুতি নেওয়ার কথা জানায় ছাত্রলীগ। আমাদের জন্য যেটি অ্যাডভান্টেজ সেটা হচ্ছে স্মার্ট বাংলাদেশ, এটি বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে এবং আমরা ছাত্রদের নিয়ে কাজ করি, তরুণ তরুণীদের নিয়ে কাজ করি, তারাও কিন্তু তাদের মনে করছে যে তাদের দৈনন্দিন জীবন, তাদের ভালো কর্মসংস্থান, তাদের উন্নত জীবনের জন্য এবং তারা দেশ নিয়ে যেটি স্বপ্ন দেখে তার একটি প্রতীকী প্রকাশ হচ্ছে স্মার্ট বাংলাদেশ। যে কোনো সংকটে দেশের সব জায়গায় সাধারণ মানুষের মানবিক সহানুভূতি অর্জন করেছে বর্তমান সরকার, এমন দাবি নিয়ে ভোটারদের কাছে যাওয়ার কথা জানায় স্বেচ্ছাসেবক লীগ। এই করোনাকালীন সময়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি মানবিক কাজ আমরা করেছি। আমরা অনলাইন সার্ভিস চালু করেছিলাম, যে অনলাইনের মাধ্যমে কেউ আমাদেরকে ক্লেম করলে আমরা তাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিলাম। এভাবে আমরা মানুষের সাথে মিশে যাওয়ার চেষ্টা করেছি এবং সাধারণ মানুষের সাথে আমরা একটা বন্ডিং তৈরি করার চেষ্টা করেছি। দেশবিরোধী অপপ্রচারের জবাবের পাশাপাশি উন্নয়নের চিত্র তুলে ধরা হবে দেশব্যাপী যুব সমাবেশে। বঙ্গবন্ধুর কন্যার যে অর্জন, এই অর্জন যদি আমরা জাতির কাছে পরিষ্কারভাবে তুলে ধরতে পারি, তাহলে আমি বিশ্বাস করি দেশের মানুষ বঙ্গবন্ধুর কন্যার পাশে থাকবেন এবং নৌকাকে ভোট দিয়ে জয়লাভ করবেন। ঐক্যবদ্ধ হয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করতেও প্রস্তুতির কথা জানান তারা। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।